সুযোগ করে দিচ্ছি, এরপর যা প্রশ্ন করবেন। জাহিন হাসান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। জি বলেন। আমি বাংলাদেশ ময়মনসিং থেকে বলছি। বলেন। আহলান ওয়াসালাম। বলেন জি শেখ। ইদানিং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে শেখ সুরা আল মায়েদার 2 নং আয়াতের উদ্ধৃতি দিয়ে বলছে যে কোরবানির পশুর গলায় মালা চড়ানোর ব্যাপারে। শেখ, এই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, ঠিক। জি হ্যাঁ, এই এই বিষয়ে ব্যাপারে বলতে হবে। ঠিক, আসসালামু আর আলাইকুম। কিছু এটাই না? ঠিক আছে, এটি ছিল আজকের ফেসবুক ব্রাদার্স মুফতিদের একটি ফতোয়া, যেটা আমি আলোচনা করতে চেয়েছিলাম। তো ভাই জিজ্ঞাসা করেই দিল, যেহেতু আপনারা অধিকাংশ ফেসবুক দেখছেন, আর ফেসবুকের একটা নতুন আজব ফতোয়া পেলাম, আজব ফতোয়া পেলাম। আর যেই ফতোয়া দিয়েছে ফেসবুক ব্রাদার্স মুফতিরা, কোনো আলেমে নয়। জি, সকালে আমার নজরে পড়তেই আমি চিন্তা করলাম, আজ পর্যন্ত তো আমি খুঁজে পেলাম না যে কুরবানির পশুর গলায় মালা পরাইতে হবে, হাদির পশুতে পরাইতে হবে, কিন্তু উধিয়া কুরবানি আমরা যেটা বলছি, বাড়ির কুরবানি, সেটা হচ্ছে উধিয়া। প্রথম কথা, বাংলা ভাষাভাষী শতকরা 95 জন কি তারও বেশি উধিয়া আর হাদির মাঝে পার্থক্য বুঝে না। সোজা কথা, উধিয়া আর হাদি মাঝে পার্থক্য বুঝে না, যে হাদি কি জিনিস, হাদি কোন পশুকে বলা হয় আর উধিয়া কোন পশুকে বলা হয়, তাই বুঝে না। তো এই ব্রাদার্স মুফতি যে আছে, যে এই বলেছে যে মৃত সুন্নত কাছে জীবিত করলাম, মাশাআল্লাহ, এত বড় বড় আলেমরা, বাংলা ভাষাভাষী, এতগুলো মাধানি রয়েছে, তারা কেউ এই মৃত সুন্নতকে জীবিত করার কথা বলতে পারলো না। আমি নাই পারলামই না, কিন্তু আরো তো বড় বড়রা আছে, তারাও পারলো না। আর এই ফেসবুক ব্রাদার্সরা এই মৃত সুন্নতকে জীবিত করে দিল। তো এই প্রশ্ন আমার কাছে কলকাতাতে একজন করেছেন, আর এই ভাই করলেন। আমি প্রশ্নটা একটু পড়ে শোনাই, যেটা ওই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তার প্রথম লাইনটা, আমি বেশি পড়তে পারবো না, সময় নেই। বলছে, পশুর গলায় মালা পরানো ও মালাটি নিজ হাতে বানানো একটি বিলুপ্ত হয়ে যাওয়া সুন্নাত, একটি বিলুপ্ত হয়ে যাওয়া সুন্নাত, এই সুন্নতকে জীবিত করার উদ্দেশ্যে এই স্ট্যাটাস দিয়েছে ফেসবুক ব্রাদার্স মুফতি, আল্লাহ হেদায়াত করে। আর এটাকে অনেকে শেয়ার করছে, আবার মজার কথা, আমাদের আহলে হাদিস কিছু ভাইরা শেয়ার করছে, আর এরাই বেশি আবেগী, মাশাআল্লাহ। জি হ্যাঁ, মনে করছি যে এমন কিছু আবিষ্কার করেছি যেটা কেউ পারেনি। আসলে আজকাল বড় ফিতনা হচ্ছে কি জানেন, সোশ্যাল মিডিয়া যে মানুষকে আকর্ষণ করা, এটা নিন্দনীয়। হাদিসে কঠোর শাস্তির কথা বলা হয়েছে, কেউ যদি মান তা আল্লামা এল, মানে কেউ যদি এলম শিখে, হ্যাঁ, লেয়মারিয়া, কারোর সাথে তর্ক ঝগড়া করা তার উদ্দেশ্য থাকে, আর না হইলে আউলিয়া শরীফা বিহি ওযুহান্নাস, মানুষকে আকৃষ্ট করা, আমাকে চেনুক, আমাকে জানুক, যে আমি বিশাল একটা কাজ করতে পেরেছি, একটা মৃত সুন্নতের কথা আলোচনা করতে পেরেছি, যেটা কেউ পারেনি এখন পর্যন্ত, বড় বড় মাদানির পারলো না, কেউ পারলো না। কথা বুঝতে পেরেছেন? এই হলো ফেতনা, এই ফেতনা হচ্ছে এখানে কাজ করেছে। এখন এই ভাই যে আমার কাছে পাঠিয়েছেন লিখে, তিনি প্রশ্ন করেছেন যে, আসসালামু আলাইকুম সম্মানিত শেখ, আলহামদুলিল্লাহ, আশা করি আপনি আল্লাহর রহমতে ভালো আছেন। বলছেন, আজ আমাদের এখানে একটি পোস্টে সহি আকিদার অনেক লোক পোস্ট করেছেন, মানে ওই পোস্টটি শেয়ার করেছেন, আমার জানা মতে এটা হজের হাদির ব্যাপারে, তাই আপনার কাছে বিনীত অনুরোধ যে এই ব্যাপারে কিছু যদি আলোচনা করে পাঠান তাহলে খুবই উপকার হয়। কারণ যদি হজের কুরবানির পশুর জন্য এই হাদিস হয়, আর এখানে মানুষজন এখানে পশুর গলায় লাগানোর জন্য উদ্বুদ্ধ করছে, মানে বাড়ির কুরবানির যে পশু ওর গলায় মালা পরানোর জন্য মানুষকে উদ্বুদ্ধ করছে, উৎসাহিত করছে, অথচ কোরআনে কারিমে যে হাদির কথা রয়েছে, যে কালায়েদের কথা রয়েছে, কালায়েদ মালা সুরায় মায়েদায় রয়েছে, তারপরে মায়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস রয়েছে, এই ব্রাদার মুফতি তার বাংলাটাও সেখানে পেশ করেছে, আরবির তরজমাও করতে পারবে না কিন্তু বাংলাটা লিখেছে সেখানে, ফাতাল তো কালায়দা রাসুলিল্লাহ, রাসুলিল্লাহ ফাতাল তো কালায়দা লিহাদিয়া রাসুল ফালাক ফাতাল তো কালায়দা হাদিয়া রাসুলিল্লাহ, রাসুলিল্লাহ হাদির যে কেলা দাম মালা সেটা আমি পাকিয়ে দিয়েছি, গেথে দিয়েছি। তো এই হাদিস পেশ করে বলছে যে কুরবানি শব্দটা কি রয়েছে, হাদির, আর আমাদের এই ফেসবুক মুফতিরা বলছে যে কুরবানির পশুর মালা দিতে হবে।
কোরবানি উধিয়া আর হাদিয়া এক। আমি যখন আমার নিজের এলেমে পেলাম না, আমি অনেক খুঁজেছি, অনেক খুঁজেছি যে দেখি উধিয়াতে, আমি তো হাদিতে জানি যে কেলাদা আছে আর এশার, আর একটি সুন্নত আছে এশার করা, সেটা উটের ক্ষেত্রে, কিন্তু বকরি ছাগলের ক্ষেত্রে ছোট পশু দুর্বল হয়ে পড়বে, এশার করলে এটা চলবে কি না, এসব বিষয়। যাই হোক, বকরি ছাগলের ক্ষেত্রে যদি হাদি হয়, হাদি কাকে বলে তাহলে বলে দিই, কারণ অনেকে বুঝছেন যে হাদি বুঝেন না, যে হাদি ভাই কি, হাদি মা ইহুদা ইলাল হারাম, যেই পশুকে হারামের উদ্দেশ্যে রওনা করা হয়, নিয়ে যাওয়া হয় সেখানে জবাই করার জন্য, যে আল্লাহর হারামে গিয়ে মদিনা থেকে পাঠাচ্ছেন, অন্য জায়গায় ইয়ামান থেকে নিয়ে আসছেন, যে হদুদে হারামে নিয়ে গিয়ে জবাই করব, সেটা যে কোনো সময় হইতে পারে, পার্থক্য কুরবানির সাথে, যে হারামের উদ্দেশ্যে সেটা নিয়ে যাওয়া হয়, আর দ্বিতীয় পার্থক্য হচ্ছে যে সেটা যে কোনো সময়, শুধু হজের মৌসুমে নাই, এই চারটা দিনের নাই, গোটা বছরে যে কোনো সময় হইতে পারে, হারিয়ে নিয়ে এসে হারামের এলাকায় কেউ জবাই করছে হইতে পারে। আর উমরাতে এসেও হাদি হাঁকি হাঁকিয়ে নিয়ে যেত, তাড়িয়ে নিয়ে যেত, সাথে করে নিয়ে যেত। আর কোরবানি হচ্ছে সারা বিশ্বে হবে, সেটা হারামের সাথে কোনো সম্পর্ক নেই, আর সেটা মাত্র এই চার দিনের ভিতরে হবে, তার আগে পরে হবে না। তো হাদি আর উজিয়াতে পার্থক্য রয়েছে। কোথাও খুঁজে পেলাম না যে রসুল্লাহ কোন সাহাবি, রসুল তো বাদ দেন, কোন সাহাবি বাড়ির কোরবানি উধিয়ার পশুকে কেলাদা মালা পরিয়েছেন, যখন খুঁজে পেলাম না। সৌদি আরবের হাইয়াতে বাড়ির ওলামা, বড় ওলামা যারা, তাদের একজন, আমি কোন আলেমকে সাধারণত স্বপ্নে খুব কম দেখি, তবে দুই একজন আলেমকে আমি স্বপ্নে দেখেছি, তাদের তাকওয়া, তাদের পরেজগারির কাছে নিজেকে তুচ্ছ মনে হয়, তাদের সংসর্গে বসে তো, এবং তাদের দাওয়াত, তাদের ইখলাস, তা আমি তাদেরকে কিন্তু স্বপ্নে দেখেছি আলহামদুলিল্লাহ একাধিকবার। তার একজন তিনি যাকে আমি বারবার স্বপ্নে দেখেছি আলহামদুলিল্লাহ, এত পরেজগার মানুষ এবং এলিমওয়ালা মানুষ, এবং এত নমনীয়, এত এলিম থাকা সত্ত্বেও এত নমনীয় আরব শেখ। তো তাকে লিখলাম এই বিষয়ে যে আচ্ছা, হাদিতে যেমন কেলাদা মালা পরাইতে হবে, তো এই যে কোরবানি উধিয়ার পশু আছে তাতেও কি মালা পরানো চলবে? তখন তিনি আমাকে উত্তরে লিখেছেন, উত্তরটা পড়ে শোনাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুল্লাহ, আলামু ওয়ারাদা যালিকা ফিস সুন্নাহ, আমি জানি না যে কোন সুন্নাতে হাদিসে এইরকম বর্ণিত হয়েছে যে কোরবানির পশুতে, উধিয়ার পশুতে, বাড়ির কোরবানির পশুতে কেলাদা মালা পরাবেন। ওমান কালা বি মাশরুইয়াতে যালিকা, যারা বলেছে যে এটা শরীয়ত সম্মত, এটা করা যাবে, তারা কি করেছে, কাসা আলাল হাদি, হাদির উপর কিয়াস করেছে। প্রথম কথা, ইবাদতে কিয়াসই চলে না, হাদি ইবাদত, উজিয়া ইবাদত, ইবাদতে কিয়াস চলে না, এই ফর্মুলা সমস্ত সালাফি ওলামারা জানেন। তারপরে ওয়া কিয়াসুন মাল ফারিক, তারপরে কিয়াসে পার্থক্য রয়েছে, কোথায় হাদি কোথায় উজিয়া। সুতরাং এই পার্থক্য থাকার কারণে বিভিন্ন দিক থেকে যে হাদি আর উজিয়া পার্থক্য রয়েছে, সুতরাং এই কিয়াস চলবে না। কেন, বেশ কিছু বিধি বিধানে হাদি আর উজিয়াতে পার্থক্য রয়েছে। তারপরে দলিল বলছেন, আশরা সেনী, 10 বছর নবী সাল্লাম মদিনায় কুরবানি করেছেন, মানে উজিয়া করেছে। তিরমিজিতে হাদিস রয়েছে, আকামা রাসূলুল্লাহ বিল মদিনাতে আশরা সেনীন ইউদাহি, 10 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জীবনে থেকেছেন, প্রতি বছর কি করেছেন, ইউদাহি, উধিয়া করেছেন। আচ্ছা, মদিনার যে কুরবানিটা, তার গলাতে মালা পরিয়েছেন, কেউ কিয়ামত পর্যন্ত দলিল প্রমাণ পেশ করতে পারবেন? বলছেন ওই শেখ উত্তরে আমাকে, ওয়ালাম ইউসার আনহু তাকলিদুল উধিয়া, নবী সাল্লাম থেকে কোনো বর্ণনা নাই যে তিনি উধিয়া কুরবানির পশুকে কেলাদা মালা পরিয়েছেন। ওয়ালা আন আহাদি মিন আসাবিহি রাদিয়াল্লাহু আনহু, না নবী সাল্লাম কোনো একজন সাহাবি থেকে প্রমাণ রয়েছে, ইমা আলম, যতটা আমি জানি, ইমা আলম, যদি কেউ জানে তো পেশ করুক। ওয়ালাউ কানা যালিকা মাশরুআন, যদি এটা শরীয়ত সম্মত হইতো যে কুরবানির পশুকেও মালা পরাও, লা ফাআলুহু, সাহাবীরা অবশ্যই করতেন, ওয়ালাউ ফাআলুহু, আর যদি তারা করতে, লা নুকিলা, তো অবশ্যই বর্ণিত হইতো, ওয়ালাম নাহতাজ ইলাল কিয়াস, কিয়াস যুক্তির প্রমাণ, কিয়াস যুক্তির প্রয়োজন হইতো না, কিয়াস যুক্তির প্রয়োজন হইতো না, দাল্লা যালিকা আলা আন্নাহু লাইসা বিমাশরুউ, সুতরাং এটা প্রমাণ করে যে বাড়ির কোরবানি যেটা উধিয়া, তাতে মালা পরানো শরীয়ত সম্মত নয়, বরং বিদআত। ওয়ালা আন্না তাকলিদ আল হাদি শরীআ লিয়াযহারি কাউনি হাদিয়ান লিআল্লা ইয়াতআরাদ লাহু আহাদুন ফি তারিক আস-সাফার লিমাক্কা, হাদি কেলাদা মালা কেন পরাইতে হবে? আরব গোত্রগুলি, দ্বন্দ্ব ছিল ওই যুগে, গোত্রীয় দ্বন্দ্ব, গোত্রীয় শাসন ছিল, এক গোত্র আর গোত্রের দুশ্মনী ছিল,
তারপরে চোর ডাকাত থাকতে পারে, চোর ডাকাত হলেও কিন্তু আমাদের দেশে আলেম ওলামাদের শ্রদ্ধা করে। ঠিক তেমনি মক্কা আরবের মুশরিকরা বা আরবের যারা অভাবী হয়তো চুরি ডাকাতি করে নিবে বা তারা চিন্তাই করে নিবে, তারাও আল্লাহর ঘরের এহতেরাম সম্মান করতো, আল্লাহর ঘরের উদ্দেশ্যে হাদি পাঠানো হচ্ছে তার শ্রদ্ধা সম্মান তাজিম করতো। সেই জন্য যখন দেখতো যে মালা পরানো আছে, না রে এগুলো নেওয়া যাবে না, এগুলো কিন্তু আল্লাহর ঘরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে, অথবা একটা উঠ পাল ছেড়ে হারিয়ে গেল, হারিয়ে গেলে পৌঁছে দিত যে এটা আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার জন্য এসছে কিন্তু ছুটে পালিয়ে এসছে, নিয়ে যায় একে পৌঁছে দিয়ে আসে। এই রহস্যের কারণে হাদির গলাতে মালা পরানো হতো। আপনার বাড়ির কুরবানির কি উদ্দেশ্য রয়েছে যে আপনি মালা পরাবেন, সাজাবেন? সেই জন্য যাতে করে সফরে এই মক্কার উদ্দেশ্যে যে যাচ্ছে এই হাদির পশু কেউ যেন তার উপরে আক্রমণ না করে, যেটা আল্লাহর ঘর উদ্দেশ্যে পাঠানো হচ্ছে, না হলে আল্লাহর গজব পড়ে। যেমন আমাদের দেশে ডাকাত ছিনতাইকারীরা, আমাদের এক ওস্তাদ ছিলেন হেড মোদারেস বুখারি পড়াইতেন, রাস্তাতে ছিনতাইকারীরা বসে থাকতেন, তিনি নিজে আমাকে বলেছেন যে যে মাদ্রাসায় তিনি পড়াইতেন আর অনেক দূর হেঁটে যায়, রাত 12টার সময় ট্রেন থেকে নেমে হেঁটে যাওয়ার সময় তো অনেক দূর হাঁটতে হইতো, হেঁটে মাদ্রাসা যেতে হইতো। তো একদিন ওই ছিনতাইকারী ডাকাতরা বলে দিল যে মৌলানা সাহেব, আমাদের এলাকায় মৌলানা বলে মালদা ডিস্ট্রিক্টে, মৌলানা সাহেব যখন আপনি যাবেন আমরা বলবো কে, তখন বলে দেবেন যে আমি বড় মৌলানা আছি, আর না হলে আমরা কিন্তু ছিনতাই করি, আমাদের সাথী সঙ্গীরা ছিনতাই করে নিতে পারে, আপনি বলে বড় মৌলানা আছি। তো ডাকাতরা শহীদ সালামত আরো এগিয়ে পৌঁছে দিত ওই মৌলানাকে। তো এইরকমই আরবরা হাদির পশু হইলে মক্কা তারও পৌঁছে দিয়ে আসত। তো তারপরে বলছেন শেখ যে ওয়াল উজিয়া তো তা কোনো ফিল হাজার, আর উজিয়া কুরবানি সেটা মানুষের বাড়িতে বাড়িতে হয়, ওয়ালা তাহতাজ লিহাজাল মানা, সুতরাং এই কেলাদার কোনো প্রয়োজন নেই আর কোনো দলিলও নেই। সুতরাং আল্লাহ আলম বলে শেষ করছেন, সুতরাং শরীয়ত সম্মত নয় যে আপনি বাড়ির কুরবানিকে মালা পরাবেন। জাযাকুমুল্লাহ খাইরান। আর এই যে পোস্ট যারা দিয়েছেন আশা করি এটা উঠিয়ে নেবেন, আর ভালো আলেমের আগে ফতোয়া নিয়ে দেখবেন যে আপনার সালাফ কেউ আছে, মানে আপনার পূর্বে কেউ এরকম ফতোয়া দিয়েছে, বড় বড় আলেম যদি শেখ ইবনে বাজ দিয়ে থাকেন, ইবনে উসাইমিন দিয়ে থাকেন, আলবানি দিয়ে থাকেন, আর ইবনে তাইমিয়া দিয়েছেন, তারপরে নকল করেন। আমি একটা কথা আরো বলছি, যেহেতু প্রশ্ন উত্তর চলছে, যারা ফতোয়া দিচ্ছেন তাদেরকে বলবো যে ফতোয়া নিজের পক্ষ থেকে না দিয়ে ফতোয়া নাকেল হন, মানে নকল করেন, নিরাপদ থাকবেন, বালা মুসিবত থেকে আল্লাহর আজাব থেকে বেঁচে যাবেন, পাকড়াও থেকে বেঁচে যাবেন। আমি যদি নকল করে দিই ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই বলেছে, আমার কোনো দায়িত্ব থাকলো না, আমি আপনাকে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ রেফারেন্স দিচ্ছি, ইবনে বাজের ফতোয়া এইটা, আলবানির ফতোয়া এইটা। আমি কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বরং প্রায় ক্ষেত্রে এরকম করি, আর যদি কখনো নাও বলি এই কথাটি, আমি তাদের কথাগুলি পড়ে এসে নকল করি, না কেল, আমি মুফতি নই, সহজ ভাষায় বলছি, অত বড় মুফতি আমার হওয়ার কোনো প্রয়োজন নেই, খুব ভয় লাগে, সেজন্য আবার বলে দিচ্ছি, আমি না কেলুল মুফতি ফতোয়া, আমি ফতোয়া বড় বড় আলেমদের নকল করি, আমি ফতোয়া দিই। হ্যাঁ, আশা করি যারা ফতোয়ার ময়দানে নেমেছেন সোশ্যাল মিডিয়াতে তারা নকল করবেন, তাহলে বেরি মুক্ত হয়ে যাবেন আল্লাহর কাছে, না হলে আল্লাহর কাছে ফেসে যাবেন, আল্লাহকে ভয় করুন। জি, জাযাকুমুল্লাহ খাইরান।